প্রশ্ন, শাফেকের পিছনে নামাজ পড়া মাকরুহের তাহারিম, মালয়েশিয়ার মানুষ শাফি মজহাব মানে ইমাম সাহেবরা দাঁড়িয়ে রাখে না, তাদের পিছনে নামাজ পড়বো নাকি একা নামাজ পড়বো, জানানে অনেক ভালো হতো। উত্তর, শাফেকের পিছনে নামাজ পড়া মাকরুহের তাহারিমই কথা সত্য, তারপরেও একা একা নামাজ পড়ার তুলনায় ফাসেকের পিছনে হলিউড জমাতে নামাজ পড়লে স্বভাব বেশি। তো এখানে জমা ত্যাগ করবো না, একা পড়ার পরিবর্তে জমাতেই পড়ব। প্রশ্ন, মাতা পিতার খেদমত কার উপর ফরজ, ছেলেদের উপর নাকি ছেলেদের বইয়ের উপর, জানালে ভালো হতো। উত্তর, মাতা পিতার খেদমত ছেলেদের উপর ফরজ, ছেলেদের স্ত্রীর উপর ফরজ নয়, তবে স্ত্রীর নৈতিক দায়িত্ব তার স্বামীর মাতা পিতা হিসাবে যথাসাধ্য খেদমত করা। প্রশ্ন, সকালে ঘর জাগো না দিলে ফজরের নামাজ হবে? উত্তর, জি হবে। প্রশ্ন, পিতা দুইবারের ঝগড়া মীমাংসা করতে গেলে এক ছেলে ক্ষিপ্ত হয়ে পিতাকে পিটায়, মারধর করে, প্রায় খারাপ ব্যবহার করে, পিতামাতাকে গালিগালাজ করে, পিতা বাধ্য হয়ে ওই ছেলেকে বাড়ি হতে চিরতরে বের করতে চাচ্ছে, সম্পত্তি হতে বঞ্চিত করতে চাচ্ছে, পুলিশের নিকট সুপর্দ করতে চাচ্ছে, এমত অবস্থায় পিতামাতার করণীয় কি বিস্তারিত জানতে চাই। উত্তর, এখানে দুইটি কথা বুঝা, একটি কথা তো হল এই সন্তানের আদর তরবিয়ত, এই সন্তানের শিক্ষা দীক্ষা ছোটবেলা থেকে পিতামাতার দায়িত্বে ছিল, যদি পিতামাতা তাকে সুশিক্ষায় শিক্ষিত বানাইত, পিতামাতার হক কি, পিতামাতার খেদমত কীভাবে করতে হয়, করলে কি উপকার না করলে কি ক্ষতি, এগুলো যদি শিক্ষা দিত তাহলে সন্তান এ পর্যন্ত পৌঁছত না। তাই অপরাধের এক ভাগ আমারও আছে। আর দুই নম্বর কথা বোঝার হলো, বাস্তবে যদি কোনো ছেলে এমনই হয় তাহলে এই ছেলেকে অর্থ সম্পদ থেকে বঞ্চিত করা, কিছু না দেয়া, এটা ইসলামী শরীয়তের দৃষ্টিতে অবৈধ নয় বরং বৈধ। প্রশ্ন, বাসা ভাড়া বাবদ যে অর্থ আসে তা খাওয়া দাওয়া গৃহস্থলী কাজে ব্যয় হয়ে যায়, বছর শেষে জমানো অর্থ থাকে না, তবে এক ভরি পরিমাণ স্বর্ণ ও সামান্য রূপ আছে, এমত অবস্থায় উক্ত ব্যক্তির উপর কি কোরবানি ওয়াজিব? যদি ওয়াজিব হয় তাহলে কারো থেকে ঋণ নিয়ে কোরবানি করা যাবে, এই শর্তে যে ঋণ ধীরে ধীরে পরিশোধ করে দিবে? উত্তর, যে এই অবস্থায় স্বর্ণ রূপার কারণে তার উপরে কোরবানি ওয়াজিব, তাই ঋণ নিয়ে করুন অথবা স্বর্ণ রূপার বিক্রি করে করুন, কোরবানি করা লাগবে। প্রশ্ন, হুজুরের দীর্ঘ হায়াত ও বরকতময় জীবন নসিব করুক, আমাদের জন্য দোয়া করবেন। প্রশ্ন, আমি যখন জন্মগ্রহণ করি তখন আমাদের আর্থিক অবস্থা ভালো না থাকায় আমার আকিকা দেওয়া হয়নি, আমার আম্মুরও হয়নি, এখন আমার আম্মু আকিকা করতে চান, আমার প্রশ্ন হলো এখন আকিকা করা আমাদের কতটুকু জরুরি, আকিকাকে কোরবানির সাথে একভাবে দেওয়া যাবে কি, বর্তমান বাজারে কি পরিমাণ অর্থ থাকলে কোরবানি দেওয়া ওয়াজিব হয়, জানলে উপকৃত হতাম। তিনটি প্রশ্ন করা হয়েছে, বয়স হয়ে যাওয়ার পরও আকিকা করা যায়, এখন আপনার আম্মুর আকিকা করা যাবে, আপনার আকিকা করা যাবে, করতে পারবেন। দুই নম্বর প্রশ্নের উত্তর, কোরবানির সাথে আকিকা করা যায়, এতে আকিকা হবে কোরবানি হবে। প্রশ্ন ও তিন নম্বর প্রশ্নের উত্তর, যে বর্তমান বাজার হিসাবে 55,000 টাকা যদি কারোর কাছে উদ্বৃত্ত থাকে অথবা ব্যবসার মাল থাকে অথবা স্বর্ণ রূপা থাকে, তো তাহলে তার উপর কোরবানি ওয়াজিব হয়ে যায়। প্রশ্ন, কেউ যদি মাসের পর মাস ফজরের নামাজ ঘরে পড়ে এবং ফজর নামাজ মসজিদ চলাকালীন কাজের উদ্দেশ্যে বের হয়, সে ইচ্ছে করলে ঘর থেকে একটু আগে বের হয়ে তার কর্মস্থলে গিয়ে মসজিদের জমাতের সহিত নামাজ আদায় করতে পারে কিন্তু সে করে না, এ নামাজের হুকুম কি? উত্তর, নামাজ একটা পড়ো কিংবা জমাতে উভয় অবস্থা নামাজ তো হয়ে যায়, কিন্তু সবসময় জমাত তরক করলে ছেড়ে দিলে মাকরুহের তাহারিমের গুনাহ হয়, এই জন্য জমাত ছাড়া যাবে না, চাই একটু আগে বেরিয়ে
কর্মক্ষেত্রে গিয়ে পড়বে, অথবা একটু দেরিতে বের হবে, ফজর জামাত নামাজে পড়বে না, জামাতে নামাজ পড়বে তারপর বের হবে। প্রশ্ন, একা একে নামাজ পড়লে একামত দিতে হয় কি না? উত্তর, দিয়ে দেওয়া ভালো, তবে মহল্লার মসজিদে যে আদান একামত হয়ে গেছে এর দ্বারাই আপনারও আদান একামতের সুন্নত আদায় হয়ে যাবে, এরপরও একামত দেওয়া ভালো। প্রশ্ন, খুতবার আগে যে আজান দেয় সেটার জবাব এবং দোয়া করতে হবে কি না? উত্তর, ফতাওয়ায়ে আলমগীরিয়াতে এই জবাব এবং দোয়াতে নাকিউ লিখেছে। প্রশ্ন, নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করে বুকে ফোঁক দেওয়া যাবে কি না? উত্তর, হাদিস শরীফে আয়াতুল কুরসি পড়ার কথা আছে, বুকে ফোঁক দেওয়ার কথা নেই। অতএব কেউ বুকে ফোঁক দেওয়াকে যদি সুন্নত বা ইবাদত মনে করে এটা বৈধ হবে না। প্রশ্ন, রোজা রেখে আগরবাতি গ্রাম নেওয়া যাবে কি না? উত্তর, সরাসরি যদি ধোঁয়া আমি টেনে নেই রোজা ভেঙে যাবে, আর ধোঁয়া বাতাসের সাথে মিশে গেছে গ্রামটা আছে ওই গ্রাম যদি নাকে ঢুকে এতে রোজা ভাঙবে না। প্রশ্ন, আমার স্বামী প্রবাসী, আমার চারজন সন্তান, আমার স্বামী কিছুদিনের মধ্যে আসবে, আমার স্বামী ডায়াবেটিসের রোগী, প্রায় সময় অসুস্থ থাকে, সে চায় আমি কোনো জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহার করি, আমিও প্রায় সময় অসুস্থ থাকি। আমার প্রশ্ন, আমি যদি পদ্ধতি ব্যবহার করি তাহলে আমাদের কোনো গুনাহ হবে কি না? উত্তর, এই সম্পর্কে কোনো মুসলমান বিজ্ঞ ডাক্তারের সাথে পরামর্শ করতে হবে। যদি আপনার শারীরিক মারাত্মকতম ক্ষতি হয় তখন যা ব্যবহার করতে পারবেন, না হয় পারবেন না। প্রশ্ন, দুধ ভাইয়ের স্বামী এবং দুধ ভাইয়ের অন্যান্য ভাই বোনদের সাথে কি দেখা দিতে পারব? উত্তর, দুধ মায়ের স্বামীর সাথে দেখা দিতে পারবেন, দুধ বোনের বা দুধ ভাইয়ের অন্যান্য ভাই বোনদের সাথে দেখা দিতে পারবেন না। প্রশ্ন, ইমামত করার সময় ভুলে আসর নামাজের সূরা কাদার সম্বন্ধে দুই তিন আয়াত পড়ে ফেলেছি, তাতে কি সেই দেশাহ করতে হবে? ও সশব্দে দুই তিন আয়াত পড়ে ফেলেছি। উত্তর, হ্যাঁ, যদি সশব্দে ৩১ আয়াত পরিমাণ অক্ষর পরিমাণ পড়ে থাকুন তাহলে সেজদা দিতে হবে, এর কম পড়লে দিতে হবে না। প্রশ্ন, গত ২ দিন আগে রাতের বেলায় ঘুমানোর আগে আমি নিয়ত করি যে আজ রাতে সাহারি খাব এবং পরদিন রোজা থাকব, কিন্তু আমি সাহারি খেতে শেষ সাথে উঠতে পারিনি, রাতে যখন ঘুম ভাঙে তখন শুনি যে ফজরের আজান দিচ্ছে, আমি তখন সাহারি না খেয়েই রোজার নিয়ত করি এবং দিনে রোজা পূর্ণ করি, আমার রোজা থাকা সহি হয়েছে কি? রোজার নিয়ত করার সর্বশেষ সময় কখন উল্লেখ্য? রোজাটি সাওয়ালের ৬ রোজার অন্তর্ভুক্ত ছিল। উত্তর, সাহারি খাওয়া সুন্নত, রোজার জন্য সাহারি খাওয়া আবশ্যক নয়, ফরজ ওয়াজিব নয়, সাহারি খাওয়া ছাড়াও যদি রোজা রাখেন রোজা হয়ে যাবে। আর নফল রোজা রাখার নিয়ত অর্ধ দিবস সরিয়ে অর্ধ দিবসের আগ পর্যন্ত সুযোগ আছে, সেটা হল সবে সাবেক থেকে নিয়ে সূর্য অস্ত পর্যন্ত মোট সময়ের মাঝামাঝি সময়কে বলা হয় সরিয়ে অর্ধ দিবস। একটা হলো আমাদের পরিভাষার অর্ধ দিবস, এটা হলো সূর্য উদয় থেকে নিয়ে অস্ত পর্যন্ত, এটাকে আমরা দিন বলি। সূর্য উদয় যদি ৬টা বাজে হয়, অস্ত যদি ৬টা বাজে যায় তাহলে অর্ধ দিবস হবে ১২টা বাজে, কিন্তু সবা সাহেবকে এক ঘন্টা আগে হয়ে যায়, তার মানে ৫টা বাজে। তো ৫টা থেকে সূর্য অস্ত ৬টা পর্যন্ত এখন হয় ১৩ ঘন্টা, ১৩ ঘন্টাকে অর্ধেক হলো ৬.৫ ঘন্টা, তা আগে তো ছিল ১২টা, এখন হয়ে যাবে ৫.১৫টা, ৫টা থেকে ৬.৫ ৬.১১টা হবে, ৬.১১টাকে ৬ আরও ৬.৫ ঘন্টা হবে, তো ৬.১১টা হবে সরি অর্ধ দিবস। মৌসুমের পরিবর্তনে পরিবর্তন ঘটে, এর আগ পর্যন্ত নিয়োগ করতে পারবে। প্রশ্ন, আমি ভাড়া বাড়িতে থাকি, আমার কোনো ঘর নেই, ঘর তৈরি করার জন্য ৮ লক্ষ টাকা জমা করেছি, আমার এই টাকা জাকাত দিতে হবে বললে খুশি হব? উত্তর, জি, এই টাকা জাকাত দিতে হবে। প্রশ্ন, জমাতে নামাজ পড়ার সময় ইমাম যদি কেরাত আসতে পাঠ করে তাহলে কি মুক্তাদি কেরাত পাঠ করবে? যদি কেরাত পাঠ করা লাগে তাহলে মুক্তাদি কি শুধু সুরা ফাতেহা পাঠ করবে, নাকি সুরা ফাতেহা পাঠ করার পর অন্য কোনো সুরা মিলাবে? উত্তর, জামাতে নামাজ পড়ার সময়
চাই ইমাম তারা জোরে পড়ুক চাই আস্তে পড়ুক, কোনো অবস্থাতেই মুক্তাদিকে তারা পড়া লাগবে না, না সুরায়ে ফাতেহা না অন্য কোনো সুরা। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা লাহু ইমামুন ফাকরাতুল ইমামে লাহু কিরাআতুন। তাহাবি শরীফে সহি সূত্রে হাদিসটি বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার ইমাম থাকবে ইমামের ইমামের কেরাতেই তার কেরাত হিসাবে গণ্য হবে, তাকে ভিন্ন এবং কেরাত করতে হবে না। প্রশ্ন, ফরজ রোজা কাজা আছে, শাওয়ালের রোজাগুলো মাসের প্রথম দিকে রাখতে পারেনি, মাস শেষ হয়ে যাচ্ছে, সেজন্য আগে শাওয়াল মাসের ছয়টি রোজা রাখতে চাচ্ছি, পরে ফরজ রোজাগুলো রাখতে চাচ্ছি, এভাবে রাখা ঠিক হবে কি না বুঝিয়ে বলে উপকৃত হব। উত্তর, জি না, ফরজের দায়িত্ব অনেক বেশি, ওটা আদায় না করলে গুনাহ হবে, শাওয়ালের ছয় রোজা রাখতে না পারলে গুনাহ হবে না। আমি পরবর্তীতে আয়াত পাব কোনো নিশ্চয়তা নেই, অতএব আগে কাজা রোজা রেখে দিব, সময় থাকলে শাওয়ালের রোজা রাখবো, না থাকলে রাখতে পারবো না, কিন্তু গুনাহ হবে না, তাই কাজা রোজা আগে রাখবো। প্রশ্ন, বাবা মা দুজনে বৃদ্ধ, বাবা ছেলের সাথে রাগ করে বলেছে, যতদিন বেঁচে থাকি তোর ইনকামের খাবার খাবো না, বাবা যা ইনকাম করে তা দিয়ে বাবা মা দুজনের চলতে কষ্ট হয়, সেজন্য ছেলে বাবার অজান্তে বাবা মাকে খরচ করে দেয়, মা সেগুলো বাবাকে খাওয়ায়, বাবা যদি বলে কোথা থেকে এনেছ, মা ছেলের কথা না বলে অন্য কারোর কথা বলে, সেজন্য কি মায়ের গুণা হবে বুঝে বলে উপকৃত হব। পুত্র, ছেলের উপার্জন বাবার জন্য খাওয়া অবৈধ হবে, আর ছেলেরও কর্তব্য যেভাবে হোক বাবাকে রাজি করে খুশি করে খাওয়া, আর সরাসরি ছেলের নয় এটা না বলে ছেলে অন্য কাউকে দিয়ে দিলে ওর থেকে এনে আবার বাবাকে খরচ করবে, তখন ওর কথা বলছে অমুক থেকে এনেছি, তাহলে মিথ্যা কথা হবে না। প্রশ্ন, আল্লাহ আপনাকে নেকায়ের দান করুন, ফজরের নামাজ কাজা হলে দুই রাকাত ফরজ আদায় করলে হবে নাকি দুই রাকাত সুন্নত আদায় করা লাগবে? উত্তর, যদি সূর্য মহারূপ উঠার আগে আগে নামাজটা কাজা করেন তো সুন্নত সহকারে কাজা করার নিয়ম, আর যদি সূর্য পশ্চিম আকাশে ডুলে যাওয়ার ফরজ কাজা করেন তাহলে শুধু ফরজ কাজা করবেন, সুন্নত কাজা করবেন না। প্রশ্ন, আমরা জানি তিনবার সূরা ইখলাস পড়লে এক খতম কোরআন পড়া সওয়াব পাওয়া যায়, কিন্তু সূরা ইখলাস দশবার পড়লে আল্লাহ জান্নাতে একটি বাড়ির ব্যবস্থা করে দিবেন, এই হাদিসটি সহি কিনা এবং হাদিসটি আমল করতে পারবো কিনা? উত্তর, তিনবার সূরা ইখলাস পড়লে এক খতম কোরআন শরীফের সওয়াব পাওয়া যায় এ কথা হাদিসে নেই। হাদিসে আছে একবার সূরা ইখলাস করলে এক তৃতীয় অংশ কোরআন শরীফ পড়া সওয়াব পাওয়া যায়, একবার ইখলাস করলে এক তৃতীয় অংশ কোরআন শরীফ পড়া সওয়াব পাওয়া যায়। এখান থেকে আমরা মিলে তো তিনবার করলে তিন তৃতীয় অংশে কী হয় পুরা দেওয়া যায়, এভাবে এক তৃতীয় অংশের সওয়াব পাওয়া যাবে এটুকুই বলব, বাকি দশবার করলে জান্নাত পাওয়া যাবে এটা আমার জানা নেই। প্রশ্ন, এশার চার রাকাত ফরজ নামাজে প্রথম দুই রাকাত ইমাম সাহেব জোরে পড়ে তাই চুপ থাকব, কিন্তু শেষের দুই রাকাত ইমাম সাহেব মনে মনে পড়ে তখনও কি আমরা চুপ থাকব? উত্তর, জি তখনও চুপ থাকবেন। প্রশ্ন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহতারাম হযরতে সুস্থতার সাথে হায়াতে বরকত দান করুন। বর্তমান বাংলাদেশ বিশেষ করে ঢাকার মুসলমানদের ঈমান আমলের হালাতের উপর হোটেল রেস্টুরেন্ট জবেকৃত বা সর্বরাকৃত মুরগি গরু ছাগল ইত্যাদির গোস্ত খাওয়া আমাদের জন্য জায়েজ হবে কি? উত্তর, যদি দেখেন হোটেল মুসলমানের মুসলমানরা জবাই করে তাহলে খেতে পারবেন, আর হোটেল যদি অমুসলিমের হয় তো অমুসলিম জবাই করলে খেতে পারবেন না, হোটেল অমুসলিমের জবাই করে মুসলমান তাহলে খেতে পারবেন। আর যদি ইচ্ছাপূর্বক জবার শুরুতে বিসমিল্লাহ ছেড়ে দেয় তাহলেও খেতে পারবেন না, ভুলে ছেড়ে দিলে খেতে পারবেন, চাই সে মুসলমান হোক আর না হোক ইচ্ছাপূর্বক ছেড়ে দিলে মুসলমান হইলেও খেতে পারবেন না, খাওয়া আরাম হবে। প্রশ্ন, বিভিন্ন বিয়ের অন্যান্য অনুষ্ঠানে অনেক মুরগি জবাই করা হয়, প্রায় সকল ক্ষেত্রে সবগুলি মুরগি বিসমিল্লাহ বা আল্লাহু আকবর জোরে আওয়াজ বলে জবাই হয় না বলেই দেখা যায়, এই সকল অনুষ্ঠানের খাবার খাওয়া জায়েজ হবে কি? বাস্তবে যদি বিসমিল্লাহ না করা হয় তাহলে এগুলো খাওয়া জায়েজ হবে না। প্রশ্ন, বিভিন্ন বাজারে
সহি জবহের ব্যবসা হয় না, বিশেষ করে প্যাকেটজাত গরু মহিষের গোশত খাওয়া কোনটা জায়েজ হবে? সাধারণ মুসলমান কোন গোশত বোঝা যান আবার কি লিখেছেন? যাই হোক, প্রশ্ন তো এটাই, যদি ঠিকই কোনো মুসলমান জবাই করে বিসমিল্লাহ বলে তো খেতে পারবেন, আর মুসলমান জবাই না করলে কোনো অবস্থায় খাওয়া যাবে না, মুসলমান জবাই করলে বলে বিসমিল্লাহ না বললে খেতে পারবেন, ইচ্ছাপূর্বক না বললে খাওয়া যাবে। তাই বিদেশ থেকে যদি আসে, বিশেষ করে কোনো কাফের দেশ থেকে, এগুলো খাওয়া চাই না খাওয়া চাই, কারণ কোনো বিশ্বাস নেই কীভাবে জবাই হয়েছে। আল্লাহ ক্ষমা করুন, এখন তো বিভিন্ন মুসলিম রাষ্ট্র তো টেপ রেকর্ড ছেড়ে দেয় ইত্যাদি ইত্যাদি, বিসমিল্লাহ কোনো বলাই থাকে না, এই ধরনের গোশত না খাওয়া চাই। প্রশ্ন, আজকে সূর্যোদয়ের সময় ছিল 5:21, আমার ফজরের ফরজ নামাজ শেষ হয়েছে 5:21, জানার বিষয় হল আমার নামাজটা হয়েছে কি? উত্তর, যে হয়েছে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান ওয়া ফিল আখিরাতি হাসানাতান ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা ইল্লা 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 ইল্লা
وارنا الباطل باطلا وارزقنا اجتنابا. اللهم انا نسالك من خير ما سالك منه عبدك ونبيك محمد صلى الله عليه وسلم وعبادك الصالحون. ونعوذ بك من شر ما استعاذ منه عبدك ونبيك محمد صلى الله عليه وسلم وعبادك الصالحون. اي الله মেহরবানি করে জিন্দগির সমস্ত গুণাগুলো ক্ষমা করে দেন আল্লাহ, ভবিষ্যতে বেশি বেশি নেকি কামাই করার তৌফিক দেন, গুণা খাতা থেকে হেফাজত ফরমান, সুস্থতার সাথে বরকতময় জিন্দগি নসিব করুন, মনের সকল জায়েজ আশা আকাঙ্ক্ষাগুলোকে পূরণ করে দিন। আয় আল্লাহ রোগ ব্যাধি থেকে হেফাজত ফরমান, যারা ঋণিয়েছে মেহরবানি করে অতি সহজে ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দেন, যাদের আর্থিক দুর্বলতা আছে সবলতা নসিব ফরমান, যাদের বিয়ে হচ্ছে না ছেলে হোক আর মেয়ে হোক ইসলামের শরিয়া মোতাবেক বিয়ের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ পুরা দুনিয়ার মাদারেসে কওমিয়ার হেফাজত ফরমান, মাদারেসে কওমিয়ার হেফাজত ফরমান, জরুরিয়াতে গায়েবে খাজানা থেকে পূরণ করে দেন, দৈনন্দিন উন্নতি নসিব ফরমান, মাদারেসে কওমিয়ার নেশাদের হেফাজত ফরমান, আল্লাহের বিরুদ্ধে দুশ্মনদের সকল ষড়যন্ত্রকে দুলিশাক করে দেন। আল্লাহ যারা বোঝে না বুঝদান করুন, আয় আল্লাহ যদি না বোঝে আল্লাহ তো বরবাদ করে দেন। আয় আল্লাহ মেহরবানি করে ইসলামী বইকে বালা ফরমান, আল্লাহ ওলামায়ে হক্কানি রব্বানি হেফাজত ফরমান, ইজ্জত আবরু জিন্দগি নসিব ফরমান, মনের সকল জায়েজ আশা আকাঙ্ক্ষাগুলোকে পূরণ করে দেন, জীবনের সমস্ত ন্যায় দোয়াগুলোকে কবুল করে নেন। তুমি ফর্জ আর আমি সিখলা দিয়া আদাব আজ,
ہر غریبے میں کو تو تیار ہے، جو نہ مانگے اس سے تو بیزار ہے۔ صدقہ اپنی عزت و جلال کا، صدقہ پیغمبر کا ان کی حال کا، اپنی رحمت ہم پر مبذول کر، یہ مناجات اور دعا مقبول کر، یہ مناجات اور دعا مقبول کر۔ ربنا تقبل منا انک انت السمیع العلیم، وتب علینا انک انت التواب الرحیم۔ سبحان ربک رب العزت عما یصفون، وسلام علی المرسلین، والحمد للہ رب العالمین۔